যারা পরিসংখ্যান বোর্ডের বিভিন্ন পদে পরীক্ষা দিবেন তাদের সকলের জন্য আমার এই বাংলা সাজেশনটি অনেক বেশি হেল্পফুল হবে আর আমার চ্যানেলে বাংলা সাজেশনের আরেকটি পর্ব দেওয়া আছে ওইটা এক নম্বর পর্ব অবশ্যই ওটাও দেখে নেবেন তো চলুন শুরু করা যাক আনোয়ারা উপন্যাসটির রচয়িতা কে আনোয়ারা উপন্যাসটির রচয়িতা হলো ঘ মোহাম্মদ নজিবুর রহমান হাসান বই পড়ছে এটি কোন বর্তমান কালের উদাহরণ হাসান বই পড়ছে এটি নিচের গ হবে উত্তরটি ঘটমান ঘটমান বর্তমান কালের উদাহরণ ব্যাখ্যাটি অবশ্যই দেখে নেবেন নিচের কোনটি ছয় ভাগে বিভক্ত প্রকৃতি প্রত্যয় সমাস নাকি কারক এটির উত্তর হবে ঘ কারক কারক হলো ছয় ভাগে বিভক্ত শব্দ ধাতুকে কি বলে ক্রিয়া নাকি শব্দ নাকি অব্যয় নাকি পদ এটির উত্তর হবে ঘ পদ গীতিকা শব্দটি কোন অর্থে স্ত্রীলিঙ্গ ক্ষুদ্রার্থে নাকি বিহুদার্থে নাকি বিপরীতার্থে এটির উত্তর হবে ক ক্ষুদ্রার্থে ঝঞ্ঝন শব্দটি যে ধরনের বিরোক্তি অব্যয়ের নাকি ধনাত্মক নাকি পদাত্মক নাকি ক্রিয়ার এটির উত্তর হলো ধনাত্মক। লোকটি ধনী কৃন্তু কিন্তু কৃপন কোন ধরনের বাক্য লোকটি ধনী কিন্তু কৃপন এটির উত্তর হলো গ এটি হলো একটি যৌগিক বাক্য খাঁটি বাংলা উপসর্গ কয়টি উনিশটি বিশটি নাকি নাকি উত্তর হল গ একুশটি খাঁটি বাংলা উপসর্গ হল একুশ টি বাংলা ভাষায় প্রত্যয় কত প্রকার তিন প্রকার নাকি দুই প্রকার নাকি চার প্রকার নাকি পাঁচ প্রকার এটির উত্তর হবে খ দুই প্রকার বাংলা ভাষায় প্রত্যয় হল দুই প্রকার নিচের কোনটি শূন্য প্রত্যয়ের শব্দ জয় হত ভয় নাকি ঘোর এটির উত্তর হল ঘ উত্তরটি হবে ঘ শব্দটি বিচ্ছেদ নিচের কোনটি অপশন গুলো কি ভালো মতো সহ দেখে নেবেন তারপর উত্তর দেবেন এটির উত্তর হবে গ মাথা দেওয়া শব্দটির অর্থ কি মাথা দেওয়া শব্দটির অর্থ হলো গ দায়িত্ব গ্রহণ করা দায়িত্ব গ্রহণ করা হলো মাথা দেওয়া অর্থ পরীক্ষায় সফল হও এটি কি ধরনের বাক্য পরীক্ষায় সফল হও এটি হলো ইচ্ছা সূচক একটি বাক্য গুণহীন চিরদিন থাকে পরাধীন এই বাক্যটি শব্দে কোন কারকে কোন বিভক্তি এটি হলো কর্তিকারকে শূন্য বিভক্তি যারা দেশের ডাকে সাড়া দিতে পারে তারাই তো পুরুষ এখানে তারাই কোন পদ দেখে নিন এটি হল সর্বনাম পদ উত্তরটি হবে খ সর্বনাম পটল তোলা এর সমার্থক বাগধারা নিচের কোনটি পটল তোলার সমর্থক বাগধারা হলো কোনটি নয় হবে ঘ পটলতরা বাগধারাটির অর্থ হলো মারা যাওয়া কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ এটি হলো পিতাম্বর বানানটি ভালো মতো নেবেন এটি হলো একটি বহুব্রীহি সমাসের উদাহরণ শব্দের বহু বচন নিচের কোনটি কবিতা শব্দের বহু বচন হল উত্তর হলো ক কবিতা গচ্ছ এটি হলো শব্দের বচন নিচের কোন তারিখ বাচক শব্দ নিচের কোনটি তারিখ বাচক শব্দ এটির উত্তর হলো ঘ একুশে এটি হল তারিখ বাচক একটি শব্দ ব্যাখ্যাটি পড়ে নেবেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে লেখা উপন্যাস রাইফেল রোটি আওরাত এর রচয়িতা কে এর রচয়িতা খ আনোয়ার পাশা উত্তরটি হবে খ ব্যাখ্যাটি অবশ্যই দেখে নেবেন নিচের শুদ্ধ বানান কোনটি অপশনগুলো আগে ভালো মতো দেখে নেবেন তারপর শুদ্ধ বানানটি বের করবেন পিপিলিকা এটি খ উত্তরটি হবে খ দ্বীপ অর্থ কি দ্বীপ অর্থ হল হাতি উত্তরটি খ ব্যাখ্যাটি অবশ্যই দেখে নেবেন সামাজিক নাটক নিচের কোনটি সামাজিক নাটক হল খ উত্তরটি হবে খ। কোন ভাষার শব্দ। শব্দ। একটি উত্তর গ ফরাসি ভাষার শব্দ ফরাসি ভাষার শব্দগুলো আরো কিছু দেওয়া হয়েছে শব্দগুলো দেখে নেবেন বাংলা বর্ণমালায় পূর্ণ মাত্রার বর্ণ কয়টি 32টি 26টি 39টি নাকি 50টি এখানে উত্তর সঠিক উত্তর হবে ক 32টি বাংলা বর্ণমালায় মাত্রার বর্ণ হলো 32টি বাংলা ভাষায় পরাশ্রয় বর্ণ কয়টি বাংলা ভাষায় পরাশ্রয় বর্ণ হলো তিনটি উত্তর হবে খ বৌদিদি থেকে বৌদি শব্দটি এসেছে বড় দাদা এটি কোন নিয়মে পরিবর্তিত হয়েছে এটি হল চ্যুতি নিয়মে পরিবর্তিত হয়েছে এটির উত্তর হল ক ব্যাখ্যাটি অবশ্যই দেখে নেবেন পশু চোখ অদম এর সঠিক সন্ধি নিচের কোনটি এর সঠিক সন্ধিটি হল পশাদম মানে উত্তরটি হবে ক হৃদ এটি নিচের অপশনের কোন সমাস হৃদরোগ হল কর্মধারায় সমাস উত্তর হলো আহবান এর প্রকৃত উচ্চারণ নিচের কোনটি উত্তর হবে ক আহ্বান জঙ্গি ও বিবিধ বেলুন কোন ধরনের রচনা এটি হলো একটি নাটক উত্তর হলো কোনটি নৃত্য সমাসের সমস্ত পদ নৃত্য সমাসের সমস্ত পদ হল গ গ্রামান্তর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে আর এগুলো ভালো মতো অবশ্যই পড়ে নেবেন কারণ সতেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এই বাংলার সাজেশনগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ যাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম